আছে এটা আর কত সময় খুলে সেবা জানি না খুললে পরে টিকিটটা আমরা পকেট করে নিই দার্জিলিং এ ঘোরার জন্য অনেক জায়গায় আছে কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দার্জিলিং রোপওয়ে আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে আর লাস্ট পর্যন্ত দেখবেন আমার পিছনে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আপনারা কিন্তু বাস স্ট্যান্ডের ওখান থেকে লোকাল ট্যাক্সি পেয়ে যাবেন রোপওয়েতে আসার জন্য যদি শেয়ারে আসেন তাহলে কিন্তু 20 টাকা পার পারসন মানে প্রত্যেকজনের 20 টাকা করে পড়বে আর যদি চাইন রিজার্ভে চলে আসবেন রিজার্ভ আসতে পারবেন কিন্তু 150 টাকা লাগবে মানে একটা গাড়ি আসবে 150 টাকা তো আপনারা যেটা কমফোর্টেবল শেয়ারও আসতে পারেন রিজার্ভও আসতে পারেন আর ওখান থেকে ডাইরেক্ট রোপওয়ে পর্যন্ত গাড়ি যায় সেখানে কিন্তু আপনাদেরকে 30 টাকা করে লাগবে কিন্তু ট্যাক্সি যেগুলো আছে সেগুলো কিন্তু রোপওয়ে পর্যন্ত যায় না আপনাদেরকে একটু আগে নামিয়ে দেবে সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট ঠিক আছে তো চাইলে আপনারা 20 টাকা শেয়ারও আসতে পারেন চাইলে 30 টাকা শেয়ারও আসতে পারেন যেটা কমফোর্টেবল সেই অনুযায়ী আপনারা কিন্তু চলে আসতে পারবেন আমাদের সামনে যেটা আছে সামনে কিন্তু রোপওয়ে টিকিট কাউন্টার আছে এখান থেকে জাস্ট 30-40 মিটার মতো হবে 30-40 মিটার গেলে কিন্তু আপনারা উপরে ওই উপরে ওটা দেখতে পাচ্ছেন এই উপর দিকে গেলে এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার তো দেখতে পাচ্ছেন কত কম খরচে চলে আসতে পারবেন এখানে রিজার্ভে আসলে কিন্তু আপনাদের অনেক খরচা পড়ে যাবে তো আপনারা চাইলে শেয়ারে আসতে পারেন ঠিক তার অপোজিট দিকে এই যে সিঁড়িটা আছে গাড়িটার পাশে সিঁড়িটার উপরে উঠে গেলে কিন্তু রোপওয়ের কাউন্টারটা আপনারা পেয়ে যাবেন চলেন যাওয়া যাক শুরু করি এখন কিন্তু বন্ধ আছে এটা কত সময় খুলে সেবা জানি না খুললে পরে টিকিটটা আমরা পকেট করে নিই কিন্তু ভিড় অনেকটাই কম আছে কালকে আমরা এসেছিলাম এই পর্যন্ত লাইন ছিল এবং গাড়ি যেগুলো রাখা আছে এই পর্যন্ত কিন্তু লাইন ছিল কিন্তু আজকে সেই তুলনায় ভিড়টা অনেকই কম এই পর্যন্ত লাইন ছিল হচ্ছে টিকিট ফাইনালি কিন্তু টিকিট পেয়ে গেছি যাত্রীর সামনে রোপওয়ের দিকে চলা শুরু করেছি যাচ্ছি আমরা নিচের দিকে দৃশ্যটা দেখো শুধু যাচ্ছি নিচে
बिजली चला गया शायद बिजली चला गया शायद मोटर घूमना बंद हो गया यार बुरा है क्यों তো আশা করছি রোপওয়ের ভিডিওটা আপনাদেরকে খুবই সুন্দর লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ব্লগের জন্য আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা